सारा राज्यव्यापी अपनारा सबा जान बसर धरे हमें बीसी कमिटी इलेक्शन हा त्रिपुरा राज्य जो किसु इलेक्शन पुर परिषद इलेक्शन ग्राम पंचायत ठेका आरम्भ कर सब किस इलेक्शन हो गए কিন্তু ইলেক কমিটি নির্বাচনতেই হচ্ছে না কেন হচ্ছে না কেন দিলে হচ্ছে হাইকোর্টে বারবার দুইবার অর্ডার বের হওয়ার পরেও ইলেকশন হচ্ছে না তার জন্য আমরা আজকে এই চরিলাম আদিবলকে চরিলাম ব্লক কমিটি থেকে তরফের থেকে আমরা ডেপুটেশন দিতে এসেছি স্যার বিডিও স্যার আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে বিডিও সাহেব কি আশ্বাস দেবে আর উনি উনি শুধু কপি তো পাঠিয়ে দিবে মহামান্য রাজ্যপালের কাছে উনি কি জবাব দেবে और बाकी खबर अपनारा जान कि चलते त्रिपुरा राज्य राज्य सरकार থেকে আরম্ভ করে केंद्रीय सरकार একজন নির্দেশিত বের করেছে নীতি আয়োগের টাকা ইলেক্টেড বডি ছাড়া দেওয়া হবে না কোনো পঞ্চায়েত বা কোনো বডিকে আর আমাদের ত্রিপুরা রাজ্যে ইলেকশনও হতে দিচ্ছে না তার মানে কি বোঝা যায় রাজ্য সরকার মানে বিজেপি সরকার কি উপজাতিদের ভালো চায় না মন্দ চায় আমরা পরিষ্কার বুঝতে পারছে এখানে যেখানে ইলেকশন ইলেক্টেড বডি ছাড়া নীতি আয়োগের যে ফান্ডটা প্লেস হবে না সেখানে আমাদের কাছে ইলেকশনই হচ্ছে না তার মানে উপজাতি অংশ যারা এডিসি এলাকাতে বারবার বসবাস করে ওদের জন্য টাকা প্লেস হবে না উপজাতিরা বঞ্চিত থাকবে এডিসিগুলো বঞ্চিত হবে এটাই তো পরিষ্কার তার জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি তো আমাদের ইলেকশন বডি হওয়ার পর 2021 হওয়ার কথা ঠিক আছে আমরা মানছি পর আমাদের পারে না আপনারা এসে তো জমা দিতে হবে না নাম কাজ লেখে জমা দিতে হবে যদি আপনারা আপনি কি কাজ করছেন काउंसिल এডিসি কাউন্সিল মানে যারা ইলেকশনে উঠছে রাজনৈতিক অফিসে আছে এডিসি তে যে কাউন্সিল আছে এখন বিধানসভা তোমার আছে তো এই কাউন্সিলে কোন অর্থ আছে আপনি কি বলেন যদি অর্থই থাকে গুরুত্বই থাকে এটাও সংবিধানের স্বীকৃতি হয়ে থাকে তাহলে এটা আপনারা কেন ভোট গ্রহণ করবেন না আপনি এখন বিএসসি চেয়ারম্যান দিয়ে কাজ করছেন হ্যাঁ বিএসসি চেয়ারম্যান কি ইলেক্টেড चालीते
ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, টি ডব্লিউ এফ, উনি ব্লক প্রেসিডেন্ট, টি ডব্লিউ এফ।